বন্ধুরা, প্যারালিসিস বা পোকাঘাতের সমস্যা আমরা আজকাল প্রায় দেখে থাকি। প্যারালিসিস সমস্যার প্রধান যে সিমটমসগুলি হলো সেগুলি হলো শরীরের একটা অংশ একদম কাজ না করা, একদম মস্তিষ্ক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, হাত পা বা ফেসের মধ্যে এই সমস্যাগুলি হতে পারে, অঙ্গপ্রত্যঙ্গ একদম অসাড় হয়ে যায়, রুগী হাঁটাচলা করতে পারে না, হাঁটতে গেলে হোঁচট খেয়ে পড়ে যায়, মলত্যাগ এবং প্রস্রাব একদমই চেপে রাখতে পারে না, অটোমেটিক্যালি তারা কাপড়ের মধ্যে করে ফেলে, কোনো সেন্স থাকে না, এবং যে পেশিতে হয় সেই পেশিগুলির একদম কোনো সেন্স থাকে না, মস্তিষ্ক থেকে একদম নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, হাত পা নাড়াচাড়া করতে অসুবিধা হয়, ইত্যাদি সিমটমস প্যারালিসিস পেশেন্টের মধ্যে দেখা যায়। বিশেষ করে যদি আমাদের ফেসে হয়ে থাকে, ফেসের একটা সাইড বেঁকে যায়, হাত বা পায়ে হলে হাত ঠিক করে তুলতে পারে না পেশেন্ট, হাত তুলতে পারলেও কোনো জিনিস তুলতে পারে না, বা তুলতে পারলেও হাত থেকে খুব তাড়াতাড়ি পড়ে যায়, আর পায়ে হলে একদমই হাঁটাচলা করতে পারে না, হাঁটতে গেলেও পেশেন্ট হোঁচট খেয়ে পড়ে যায়। এসব সমস্যাগুলির মেইন কারণ হলো আমাদের হাইপার টেনশন, মানে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড সুগার, এছাড়াও ট্রমা বা ব্রেন স্ট্রোকের সমস্যার কারণে এগুলি হতে পারে। এর আরও একটি বড় কারণ হলো কোনো রকমের খুব গভীর অ্যাক্সিডেন্ট বা স্পাইনাল কর্ডে আঘাত লেগেও এই সমস্যাটি আপনার হতে পারে, এছাড়াও ব্রেনে আঘাত লেগেও এই সমস্যাগুলি আপনার মধ্যে আসতে পারে। তো বন্ধুরা, এগুলি যদি আপনার মধ্যে কারোর হয়ে থাকে, ঘাবড়াবার একদমই কিছু নেই, আপনি একদম ঠিক হয়ে যেতে পারেন। এর জন্য আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করা দরকার এবং খাওয়া দাওয়া ঠিক করার সাথে সাথে ফিজিওথেরাপি অবশ্যই করা দরকার। আপনি নিজে ফিজিওথেরাপি করতে পারেন অথবা কোনো ফিজিওথেরাপি কনসালটেন্টকে দিয়েও ফিজিওথেরাপি করানো সবথেকে ভালো। এর ফলে আমাদের অঙ্গপ্রত্যঙ্গগুলি ধীরে ধীরে সেন্স আসতে শুরু করে এবং খুব ধীরে ধীরে এগুলি কাজ করতে শুরু করে। এর সঙ্গে সঙ্গে আপনার হোমিওপ্যাথি মেডিসিনস ইউজ করতে পারেন, খুব ভালো ফল পাবেন। আপনি যদি দীর্ঘস্থায়ী ট্রিটমেন্টের প্যারালাইসিস পেতে চান, তাহলে হোমিওপ্যাথি আপনাকে দিতে পারে। তো যদি আপনাদের মধ্যে কারোর সমস্যাগুলি খুব গুরুতর হয়ে থাকে, অবশ্যই আপনার নিয়ারেস্ট ডক্টরের সাথে কনসাল্ট করে মেডিসিন নেবেন, খুব ভালো ফল পাবেন। হোমিওপ্যাথিতে খুব ভালো মেডিসিন পাওয়া যায়। আজ হোমিওপ্যাথিতে কয়েকটি মেডিসিন বলবো যেগুলো আপনারা ইউজ করতে পারেন, সিমটমস অনুযায়ী অবশ্যই ভালো ফল পাবেন। হোমিওপ্যাথি মেডিসিনে যাবার আগে একটু বলে রাখি যে কয়েকটি প্রিভেনশন অবশ্যই নেবেন, যেমন কার বাইক ড্রাইভিং খুব আস্তে করবেন বা কেয়ারফুলি করবেন। বেশিরভাগ সমস্যাই দেখা যায় যে অ্যাক্সিডেন্টের ফলে হয়ে থাকে, স্পাইনাল কর্ডে আঘাত লেগে হতে পারে বা মাথায় আঘাত লেগে হয়ে থাকে। এছাড়াও আপনি যদি প্রচণ্ড পরিমাণে মেন্টালি স্ট্রেস নেন, ফিজিক্যাল উইকনেস যদি খুব বেশি থাকে, তাহলে এই সমস্যাটি হয়ে থাকে। আর বৃদ্ধদের মধ্যে এই সমস্যাটি আজকাল প্রায়ই দেখা যাচ্ছে, অনেক বৃদ্ধ আছে যাদের এই সমস্যাটি হচ্ছে এবং তারাও হোমিওপ্যাথি মেডিসিন নেওয়ার ফলে কিওর হতে পারে। সাধারণত যাদের প্যারালিসিস হয়ে থাকে তাদের রিকভার হতে 6 মাস বা 1 বছরের বেশি সময় লাগতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যা কোনো দিনই ঠিক হয় না, খুব ডিপলি তাদের মধ্যে প্যারালাইসিস হয়ে থাকে যা কোনো দিনই ঠিক হওয়ার সম্ভাবনা থাকে না। তবুও আপনারা আস্থা রাখবেন, আপনি ঠিক অবশ্যই হবেন, ফিজিক্যাল এক্সারসাইজ অবশ্যই করবেন, ডায়েট কন্ট্রোল অবশ্যই করবেন এবং সেই সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি অবশ্যই করাবেন, আপনি খুব তাড়াতাড়ি রিকভার করতে পারেন প্যারালাইসিস থেকে। এর সঙ্গে সঙ্গে হোমিওপ্যাথি মেডিসিন যদি ব্যবহার করে থাকেন খুব ভালো ফল আপনি পাবেন। তো বন্ধুরা, হোমিওপ্যাথি মেডিসিনে আসা যাক। আমাদের প্রথম মেডিসিনটি হলো অ্যাগারিকাস মাসকারিস 30CH। অ্যাগারিকাস মাসকারিস 30CH তাদের জন্য খুব ভালো কাজ করবে যাতে হাঁটতে চলতে খুব অসুবিধে হয় এবং স্পাইনাল কর্ডে ছুঁচ ফোটানোর মতো ব্যথা পেশেন্ট অনুভব করে। এছাড়াও পেশেন্ট যখনই চলাফেরা করে বা পেশেন্ট যখন বেডে ঘুরে শোয়, তখন প্রত্যেকটা মুভমেন্টে পেশেন্টের স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা হয়। এছাড়াও পায়ের পোকা হাতে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে। বন্ধুবান্ধব, পরের মেডিসিনটি হলো অরমমেড 30CH। যাদের এই সমস্যাটি হাই ব্লাড প্রেশারের জন্য বা হাইপার টেনশনের জন্য হয়ে থাকে, মানে ব্লাড প্রেশার প্রচণ্ড হাই হয়ে গিয়ে যদি সমস্যাটি আপনার মধ্যে এসে থাকে, তাদের অরমমেড 30CH খুব ভালো কাজ করে। এটি 2-2 ড্রপ করে দিনে 2 থেকে 3 ড্রপ ডাইরেক্ট জিভে নিতে পারেন অথবা একটু জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল আপনি পাবেন। বন্ধুবান্ধব, পরের মেডিসিনটি হলো ব্যারাইটা কাপ 30CH। বিশেষ করে যাদের বৃদ্ধ বয়সে সমস্যাটি হয়েছে তাদের জন্য খুব ভালো কাজ করবে, আর তাদের ক্ষেত্রে যদি মেন্টাল উইকনেস প্রচণ্ড বেশি থাকে, ফিজিক্যাল উইকনেস যদি প্রচণ্ড বেশি থাকে, আর যদি সেই সঙ্গে প্যারালিসিস হয়ে থাকে বডির যে কোনো পার্টসে, তাহলে ব্যারাইটা কাপ 30CH দিনে 2 থেকে 3 ড্রপ ব্যবহার করলে খুব ভালো আপনি ফল পাবেন। আপনারা জলের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা ডাইরেক্ট জিভে নিতে পারেন, 2 থেকে 3 ড্রপ দিনে 2 থেকে 3 বার, খুব ভালো ফল আপনি পাবেন। বন্ধুবান্ধব, পরের মেডিসিনটি হলো কস্টিকাম 200CH। কস্টিকাম 200CH সেই সব পেশেন্টদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের এই সমস্যাটি বাম দিকে হয়েছে, মানে বাম দিকের পায়ে হতে পারে বা বাম দিকের হাতে হতে পারে। যদি বাম দিকের এই সমস্যাটি হয়ে থাকে, লেফট সাইডে যদি হয়ে থাকে, হাত তুলতে খুব অসুবিধা হচ্ছে, হাতে কিছু ধরলেই হাত থেকে পড়ে যাচ্ছে,
হাঁটতে চলতে গেলে পেশেন্ট হোঁচট খেয়ে পড়ে যায়, বা কোনো বড় রোগের পরে টাইফয়েড হতে পারে, বা কোনো বড় রোগের পরে যদি আপনার সমস্যাটি হয়ে থাকে, প্যারালিসিস হয়ে থাকে, তাহলে কস্টিকাম 206 দিনে একবার করে একটি ড্রপ কিছুদিন ব্যবহার করলে আপনি খুব ভালো ফল পাবেন। এর সঙ্গে সঙ্গে যদি জিভে, চোখে, চোখের পাতায়, আমাদের মূত্রাশয় বা পায়খানার দ্বারাও এই সমস্যাগুলি যদি হয়ে থাকে, পোকাঘাত হয়ে থাকে তাহলে কস্টিকাম খুব ভালো কাজ করে। বন্ধুভাবে পরের পেশেন্ট হলো কিউরে। কিউরে 36 তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের চলার সময় হাত পা খুব বেশি কাঁপতে থাকে, এবং যদি বৃদ্ধ বয়সে এই সমস্যাটি হয়ে থাকে তাহলে কিউরে খুব ভালো কাজ করে। এটিরও 36 দিনে 2 থেকে 3 ড্রপ আপনার ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল পাবেন। কিউরে পেশেন্টদেরও স্পাইনাল কর্ডে প্রচণ্ড ব্যথা হয়, স্পাইনাল কর্ড মুভ করতে খুব বেশি কষ্ট করতে হয়, তাদের ক্ষেত্রেও কিউরে মেডিসিনটি খুব ভালো কাজ করবে। এটিরও 2 থেকে 3 ড্রপ ডায়েট জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে সেবন করতে পারেন, খুব ভালো ফল পাবেন। বন্ধুভাবে পরের মেডিসিন হলো জেলসিমিয়াম 36। জেলসিমিয়াম পেশেন্টের মধ্যে অবশ্যই ডালনেস দেখা যায়, একদম নিস্তেজ ভাব পেশেন্টের মধ্যে দেখা যায়, উঠে চলতে বসতেও খুব অসুবিধা হয়, খুব প্রত্যেকটি কাজ খুব স্লোলি করে। সেই সঙ্গে যদি মুখের পোকাঘাত হয় তাহলে খুব ভালো কাজ করে জেলসিমিয়াম। এছাড়াও জেলসিমিয়াম প্যারালিসিস বা পোকাঘাতের যে কোনো অবস্থাতে খুব ভালো কাজ করে, এবং যেখানে আপনি বুঝতে পারছেন যে আমার প্যারালিসিস হতে পারে বা কোনো একটি অঙ্গ প্রত্যঙ্গ হঠাৎ আস্তে আস্তে সার কমে যাচ্ছে বা সেন্স কমে যাচ্ছে, সেসব ক্ষেত্রে যদি জেলসিমিয়াম 36 কিছুদিন ধরে ব্যবহার করা যায় তাহলে সমস্যাগুলি একদম ঠিক হয়ে যায় আর প্যারালিসিস হতেও পারে না। তাই প্যারালিসিসের যে কোনো ক্ষেত্রে জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। এটিকে আপনার 36 পটেন্সিতে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল আপনি পাবেন। এছাড়াও জেলসিমিয়ামের আরেকটি বিশেষ লক্ষণ দেখা যায় যে তাদের কণ্ঠস্বর একদম হারিয়ে ফেলে, মানে কি বলছে পেশেন্ট আপনি একদমই বুঝতে পারবেন না, বা গলার আওয়াজ একদমই স্লো আসে। এর সঙ্গে সঙ্গে মুখের চারপাশ চোয়াল একদম কুঁচকে যায়, চোখের নিচে কুঁচকে যায়, বা মুখ একদিকে টেড়া হয়ে যায়, সেসব ক্ষেত্রেও জেলসিমিয়াম 36 খুব ভালো কাজ করবে। আমাদের পরের মেডিসিন হলো ল্যাথাইরাস 36। ল্যাথাইরাস 36 তাদের জন্য খুব ভালো কাজ করবে যাদের হাঁটুতে টোকা মারলে একদমই সার শব্দ থাকে না, সেই সঙ্গে সঙ্গে হাঁটার শক্তি একদম হারিয়ে ফেলে, তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। হাঁটু শক্ত হয়ে যায়, বিশেষ করে যদি আমাদের নিম্ন অঙ্গের মানে কোমরের নিচে যদি পোকাঘাত হয়ে থাকে বা প্যারালিসিস হয়ে থাকে পায়ে, সেসব ক্ষেত্রে ল্যাথাইরাস খুব ভালো কাজ করে। এছাড়াও যদি কোনো বড় রোগ বা ইনফ্লুয়েঞ্জার পরে যদি আপনার পোকাঘাত হয়ে থাকে তাহলেও ল্যাথাইরাস 36 দিনে 2 থেকে 3 ড্রপ করে নিলে আপনি খুব ভালো ফল পাবেন। আমাদের পরের মেডিসিন হলো নাকসমিকা 36। নাকসমিকা 36 পেশেন্টদের মধ্যে দেখা যায় যে তারা খুবই খিটখিটে রাগী প্রকৃতির হয়, একটু রোগাটে হতে পারে, এবং আপনি তাদের ক্ষেত্রে যাই কিছু করে দেন না কেন তারা কোনো কাজে সন্তুষ্ট হয় না, আপনাকে বকাবকি গালিগালাজ করতে থাকে, তাদের ক্ষেত্রে নাকসমিকা 36 খুব ভালো কাজ করবে। বিশেষ করে অনেক সময় দেখা যায় যে অত্যন্ত পরিশ্রম করার ফলে বা বৃষ্টিতে ভিজার ফলে পেশেন্ট একদম ক্লান্ত হয়ে যায়, বা তারপরে যদি পোকাঘাত প্যারালাইসিস শুরু হয় তাদের ক্ষেত্রে নাকসমিকা 36 খুব ভালো কাজ করে। অন্যান্য পরামর্শ হলো ফসফরাস 206 তাদের জন্য খুব ভালো কাজ করে যাদের সমস্যা আঙুলে হয়ে যায়, মানে আঙুল একদম নড়াচড়া করতে পারে না, লিখতে পারে না, আঙুল একদম মুড়ে যায়, আঙুলকে ছড়াতে খুব কষ্ট হয়, একদম শক্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে ফসফরাস 206 সপ্তাহে একটিবার করে ব্যবহার করলে খুব ভালো ফলাফল পাবে। আমাদের পরবর্তী হলো ক্লাম্বামেটালিকাম 36। ক্লাম্বামেটালিকাম 36 তাদের জন্য খুব ভালো কাজ করবে যারা হাত দিয়ে কোনো কিছু তুলতে পারে না, হাত পা সবসময় কাঁপতে থাকে, তাদের ক্ষেত্রে ক্লাম্বামেটালিকাম 36 খুব ভালো কাজ করে। এছাড়াও দেখা যায় যে তাদের হাত পা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে রোগী শুয়ে আছে, চাদর ঢাকা দেওয়া আছে, তারপরে দেখা যায় যে হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে, এবং সেই সঙ্গে সঙ্গে হাতে পায়ে পেশেন্ট একদম অশান্ত ভাব বোধ করে, তাদের ক্ষেত্রে ক্লাম্বামেটালিকাম 36 দিনে 2 দিন ড্রপ করে জিনিসগুলো কিভাবে ব্যবহার করলে খুব ভালো ফল পাবে। বন্ধুরা, এগুলি ছিল কিছু মেডিসিন প্যারালিসিসের জন্য, আপনার মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও কোনো নিয়ারেস্ট কনসালটেন্টের সাথে কনসাল্ট করে মেডিসিনগুলি ব্যবহার করুন, কারণ এই মেডিসিন পেশেন্ট রোগীজন চেঞ্জ হতে পারে, চেঞ্জ হয়ে থাকে, তাই আপনার জন্য কোনটি প্রপার মেডিসিন একমাত্র ডক্টরই আপনাকে সাজেস্ট করতে পারে। এবং সেই সঙ্গে বলে রাখি যাদের সমস্যাটি হয়ে গেছে তারা ফিজিওথেরাপি অবশ্যই করুন, সেই সঙ্গে সঙ্গে ফিজিক্যাল এক্সারসাইজ, ডায়েট কন্ট্রোল করুন, এবং নিজের প্রতি আস্থা রাখুন, আপনি অবশ্যই ঠিক হয়ে যাবেন।
হতে পারে একটু টাইম লাগবে, 6 মাস 1 বছর বা 1.5 বছর, কিন্তু আপনি অবশ্যই একটা সময় ঠিক হয়ে যাবেন। করোনা ক্রিয়া নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজে নিয়ে যত্ন নিয়ে।